বড় লোকরা ফ্ল্যাটে থাকবে আর আমার বস্তিবাসীরাও ফ্ল্যাটে থাকবে না, যার যার পরিবারে হিজড়া সন্তান হবে সে তার পরিবারে থাকবে। আমরা মুজিব বছর ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন গৃহহীন একটি পরিবারও থাকবে না, প্রত্যেকটা পরিবারকে আমরা এখন 2 কাঠা জমি এবং বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। 96 সালে শুরু করেছিলাম আর স্বাধীনতার পর জাতিপিতা শুরু করেছিলেন গুচ্ছ গ্রাম দিয়ে, আর এরপরে সে পদাঙ্গ অনুসরণ করে আমরা আস্তে মান্তা গ্রুপ বা আমাদের যে হরিজন প্রত্যেকের জন্য কিন্তু আমরা কাজ করছি। এমনকি 91 সালে ঘূর্ণিঝড়ে যারা ঘর বাড়ি হারিয়ে সেই কক্সবাজারে বস্তিতে থাকতো আমি তাদেরও ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে আমরা করে দিয়েছি, সামান্য কিছু বাকি আছে। আমাদের বস্তিবাসী যারা এই বস্তিতে মানবেত জীবন যাপন করে, বড় লোকরা ফ্ল্যাটে থাকবে আর আমার বস্তিবাসীরাও ফ্ল্যাটে থাকবে না, আমরা ইতিমধ্যেই বস্তিবাসীদের জন্য ঠিক ওই তারা বস্তিতে যে টাকা ভাড়া দিয়ে থাকে সেটা দিনে দিনে ভাড়া দিতে চায়, সপ্তাহে সপ্তাহে দিতে চায়, মাসে মাসে দিতে চায়, যেভাবে চায় সেভাবেই দিতে পারবে। এই ভাড়া দিয়ে তারা ফ্ল্যাটে থাকবে, তাদের ছেলে মেয়ে ভালোভাবে মানুষ হবে। ইতিমধ্যে আমরা 300 পরিবারকে ফ্ল্যাটে তুলে দিয়েছি, পর্যায়ক্রমিকভাবে আরও করে দেবো, কিন্তু ভাড়া দিয়ে থাকতে হবে, এটা আমরা বিনা পয়সা দিয়ে দেবো না, যাতে ওই বস্তি আবার সৃষ্টি না হয়। আমাদের এখানে যারা আপনারা জানেন যে আমাদের প্রায় 10 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, কিন্তু তার আগেও কিন্তু আমাদের কিছু রিফিউজি আছে যারা মানে পাকিস্তানের বা স্বাধীনতার পর যারা পাকিস্তানে যাওয়ার জন্য কিন্তু তাদেরকে পাকিস্তান নেয়নি, এখন তাদের মানে বোধহয় অনেকেই এখন বংশধর প্রায় চতুর্থ পর্যায়ে চলে আসছে। আমার প্ল্যান তার জেনেভা ক্যাম্পে বাস করে, ওই যে তখন একটা ছোট পরিবারের জন্য থাকার জায়গা সেটাও খুব একটা অস্বাস্থ্যকর পরিবেশ। আমরা চেষ্টা করছি জায়গা ঠিক করতে, তাদেরকে ওইভাবে আমরা ফ্ল্যাট নির্মাণ করে তারা যে যে কাজ করে সে কাজের সুযোগ করে দিয়ে তারাও জন্য সুন্দরভাবে বাঁচতে পারে সে ব্যবস্থাটাও আমরা করে দেব। অর্থাৎ কেউই পিছিয়ে পড়ে থাকবে না। ইতিমধ্যে হিজড়া জনগোষ্ঠী তাদেরকে আমরা সাংবিধানিকভাবে তাদের স্বীকৃতি দিয়েছি, যার যার পরিবারে হিজড়া সন্তান হবে সে তার পরিবারে থাকবে। আমাদের ইসলাম ধর্মেও আছে যে ওই পরিবারের সন্তান যদি এরকম তৃতীয় লিঙ্গের হয় তাহলে সে যদি নিজেকে মেয়ে হিসেবে প্রকাশ করে তাহলে এক তার অন্য মেয়ে যে সম্পত্তি পাবে সেই সম্পত্তি পাবে, আর যদি সে ছেলে হিসেবে তাকে মানে প্রকাশ করে তাহলে ছেলে যা পাবে তাই পাবে। কাজে সেই অধিকার কিন্তু একমাত্র ইসলাম ধর্ম দিয়ে গেছে, আর কোনো ধর্ম দেয়নি। কাজে এ কথাটা সকলকে মাথায় রাখতে হবে, তাদেরকে অবহেলা করা না, তারাও মানুষ। আর এই সন্তান যদি নিজের থাকে তাহলে তো বাবা মাকেও বৃদ্ধকালে তারা দেখবে, অন্যেরা তো বিয়ে শাদী নিজের সংসার নিয়ে চলে যাবে, তারা তো বাবা মাকে দেখতে পারবে, সেইভাবে আমাদের চিন্তা করতে হবে। তারা শিক্ষায় দীক্ষা সব দিক থেকে তারা সুন্দরভাবে জীবনযাপন করুক সেটাই আমরা চাই। কোনো শ্রেণীর জন্য আর বেঁধেদেরও আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি, ইতিমধ্যে শুরু হয়ে গেছে, শেষ করে নিয়ে এসেছি। এমনকি চা শ্রমিক তাদের জন্য আমরা অনেক কাজ করে যাচ্ছি, আমরা কাউকে বাদ রাখছি না। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।